দেড় মাসে যুবককে পাঁচবার সাপের ছোবল, আত্মীয়ের বাড়ি গেলেও সেখানে পৌঁছে গেল সেই সাপ। আতঙ্কে পরিবার, তাদের ধারণা ফের ওই যুবককে আবারও সাপে কামড়াতে পারে। এক মাসের ব্যবধানে যুবককে পরপর পাঁচবার সাপের ছোবল, অবাক করার মতোই ঘটনা। যদিও প্রথম দিকে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু তাদের মনে সন্দেহ দানা বাঁধে যুবককে বারবার সাপের আক্রমণের শিকার হওয়ার দরুন পাঠানো হয়েছিল কাকিমার বাড়িতে, সেখানেও নাকি পিছু নিয়েছিল সাপ। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে, যদিও সমস্ত চিকিৎসার পর সুস্থ রয়েছেন ওই যুবক। সাপে কামড়ানোর পর কিভাবে তিনি বারবার সুস্থ হয়ে উঠেছেন সে বিষয়টি নিয়েও হতবাক যুবকের চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। গোটা বিষয়টির মধ্যে সবথেকে আশ্চর্যের, সাপের ভয়ে বাড়ি ছেড়ে কাকির বাড়িতে থাকতে শুরু করেছিলেন ওই যুবক। পরিবারের সদস্যদের দাবি, কাকিমার বাড়িতেও নাকি পৌঁছে যায় সাপ। ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ওই যুবকের পরিবার, চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। জানা গেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার মালওয়ানা থানার সৌড়া গ্রামের বাসিন্দা বিকাশ দুবে, বছর ২৪ যুবক বিকাশ। তথ্য অনুযায়ী গত দেড় মাসের মধ্যে তাকে পাঁচবার সাপে কামড়েছে, তবে প্রতিবারই চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন যুবক। মাত্র কয়েকদিন আগে পঞ্চমবার সাপে কামড়েছে তাকে। বিকাশ জানান, গত মাসের ২রা জুন রাত ৯টা নাগাদ বিছানা থেকে ওঠার সময় প্রথম তাকে সাপে কামড়ায়। পরিবারের লোকজন ভর্তি করেন এলাকার একটি নার্সিংহোমে, সেখানেই দুদিন চিকিৎসার পর বাড়িতে ফিরে আসেন যুবক। পরিবারের লোকেরা প্রথমে ভেবেছিলেন এটা স্বাভাবিক ঘটনা। ১০ই জুন রাতে তাকে সাপে কামড়ায়, সেবারও দুদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে। চিকিৎসার পর বাড়িতে ফিরে আসেন। এরপর ১৭ই জুন ফের সাপটি কামড়ায় বিকাশকে। এরপরই তার অবস্থার অবনতি হতে শুরু করে, ফের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে ফেরেন। চতুর্থবারেও ৭ দিন পার হতে দেয়নি সাপ। এরপরই পরিবারের আত্মীয়রা বিকাশকে কয়েকদিনের জন্য অন্য কোথাও রাখার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে বিকাশ চলে যান তার আত্মীয়ের বাড়িতে। গত শুক্রবার রাত ১২টা নাগাদ সেখানেও তাকে সাপে কামড়ায়, ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইতিমধ্যেই ঘটনার কথা জানাজানি হওয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলতে শুরু করেছেন। অবাক হয়েছেন চিকিৎসকেরাও, ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন পরিবারের সদস্যরাও। তাদের ধারণা, সাপটি হয়তো বিকাশকে ফের কামড়াতে পারে। তবে একই যুবককে বারবার সাপে কেন কামড়াচ্ছে তার উত্তর মেলেনি, অবাক পরিবারের সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।